দেখুন এবার ডায়েট না করে ওজন কমাবেন যেভাবে ডায়েট করুন ওজন ঝরান এমন কথা প্রায়শ শোনা যায় আর সেই কথা শুনে ফল খাওয়া শুরু করে দিয়েছেন আপনিও ফল ছেড়ে অন্য কিছু খাওয়ার জন্য মনটা চাইলেও কিন্তু ওজন কমানোর করে খাবারের দিক থেকে মুখ ঘুরিয়ে থাকছেন কিন্তু ডায়েট না করেও যে ওজন কমানো যায় আমাদের আজকের এই প্রতিবেদনে সে সম্পর্কে বিস্তারিত জানাবো বেশি বেশি করে সবুজ শাক সবজি আর ফল খান যে সমস্ত ফল এবং সবজিতে ক্যালোরি কম থাকে সেই সব ফল সবজি খান বেশি করে সেই সঙ্গে লাঞ্চ আর ডিনারে রাখুন হালকা স্যুপ সালাদ স্যুপ সালাদ আপনার ওজন নিয়ন্ত্রণে রাখবে তাই এবার খিদে পেলে ফল সবজি মুখে পুড়ে নিন টপাটপ ভালো করে চিবিয়ে খান যে কোনো খাবার না চিবিয়ে খাওয়ার অভ্যাসটা বাতিল করুন খাবার ভালো করে চিবিয়ে খেলে তা হজম হয়ে যায় জলদি তবে আস্তে আস্তে চিবিয়ে খান বেশি তাড়াহুড়ো করবেন না মনে রাখবেন খাবার যত বেশি চিবিয়ে খাবেন তত তাড়াতাড়ি হজম হবে সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে যারা আস্তে আস্তে চিবিয়ে খান তাদের ওজন বেশ খানিকটা নিয়ন্ত্রণে থাকে তাড়াহুড়ো চটে খাবার চটপট গিলে ফেললে তাদের ওজন বাড়তে শুরু করে লাঞ্চ এবং ডিনারের মাঝে খিদে পেলে বেশি ভারী কিছু না খেয়ে প্রোটিন জাতীয় কিছু খান খিদে পেলে স্ন্যাক্সের ডিম আমন, কিংবা বিনস রাখুন সঙ্গে সম্প্রতি এক গবেষণায় আরও দেখা গেছে যদি কোনো অস্বাস্থ্যকর খাবার খেতেই হয় তাহলে লাল প্লেটে ঢেলে তা খান সাদা এবং নীল প্লেটের তুলনায় লাল রঙের প্লেটে কোনো খাবার ঢেলে খেলে তা ওজন না কমাক কিন্তু সেখানে থেকে ফ্যাটের পরিমাণ অনেকটাই কমে যায় আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে